আজকের যে ভিডিওটা সেটা হলো তোমাদের রিকোয়েস্টের ভিডিও। আগেও বানিয়েছি এই ভিডিওটা, কিন্তু সবার সাথে মানে অনেকগুলোর সাথে অনেকগুলো ভিডিও জোড়া দেওয়া ছিল, তো আজকে শুধু একটাই বানাবো, মানে একরকমই বানাবো। একজন রিকোয়েস্ট করেছে, তো লিপ পুলিং চ্যালেঞ্জ ভিডিও ধরে অদ্ভুত ট্রেনে পুরো ছিঁড়ে দেওয়া, তো সেটাই তোমাদের দেখানোর সে ভিডিওটা। আর তোমাদের যেহেতু রিকোয়েস্টের ভিডিও, তা তো বানাতেই হবে এক একে সব ভিডিও, তো তার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর আশা করছি সবার খুব ভালো লাগবে, পছন্দ ভিডিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর অনেক শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। পৌঁছে যায় মানে কি বলতো, নোটিফিকেশন যাবে আর সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে, আর তোমরা ঝটপট দেখে নিতে পারো। তো চলো চলো, আর বেশি বকবক করবো না। বকবক করলে তো বকবক পড়েই যেতে হয়, পড়ে যেতে হয়। আমরা কেমন বকতে পারি সেটা তো তোমরা বুঝেই গেছো। আর তোমাদের সাথে কথা বলতে আমাদের খুব ভালো লাগে, তার জন্যই আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই, তো তার জন্য ভিডিওতে বেশি এত বক, মানে আমি তো বিশেষ করে মানে কমেডি দিদি ভাই, কমেডি বৌদি, মানে কমেডি আর কি। তো যারা আমাদের সাথে কথা বলতে চাও তারা লাইভ আসবে, ঠিক আছে? লাইভে অনেক কথা হয়, লাইভে সবার সাথে কথা হবে, লাইভে চলে আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কে করবে? তুমি করো। আমি লিপস্টিকটা উঠে গেছে তো, আমি আমি আমাকে করো লিপ পুলিং। ঠোঁটটা না সত্যি কথা খুব ছোট ধরাই যায়। লাগেও কম, আর আমারটা ধরে ট্রেনে কেমন লাগছে দিদি ভাইকে? সুন্দরী লাগছে না, একেবারে বিশ্ব সুন্দরী। আমি ভেবেছি ওকে একটু প্লাস্টিক সার্জারি করে ঠোঁটটা ওরকম করে নিয়ে আসবো। তোমাদের ভিডিওতে যদি অনেক অনেক দেখে অনেক অনেক ভিউজ করে যে কিছু টাকা ইনকাম করতে পারি, দিদি ভাই ঠোঁটটা আমি প্লাস্টিক সার্জারি করব, তাহলে তোমরা তাড়াতাড়ি কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল করে দাও। আর তোমরা ঠোঁটটা তোমরাই পারবে, তোমরা যদি সাধন সাথীকে ভাইরাল করতে পারো, আর আমরা তো চিনাপুটি, আমাদেরকেও ভাইরাল করতে পারবে, তখন তো ঠোঁটটা ভীষণ বড় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তো দেখতে আরো ভালো লাগবে। তো তার জন্য ভেবেছি আমি দিদি ভাই ঠোঁটটা একটু প্লাস্টিক সার্জারি করবো। লিপ পুলিং যারা এই ভিডিওটা রিকোয়েস্ট করেছো, আমার তো ভীষণই পছন্দ এই ভিডিওটা, তো আবার রিকোয়েস্ট করো, আমি আবার বানাবো দিদি ভাই। কিন্তু ঠোঁটটা আমি একদমই ধরতে পারছি না, তো যারা যারা চাও দিদি ভাই ঠোঁটটা একটু প্লাস্টিক সার্জারি করে একটু ঠোঁটের ওপর অংশটা একটু বড় করা, তো তারা একটু ভিডিওটা বেশি বেশি করে দেখে বেশি বেশি করে ভিউজ করতাম। মানে ধরতেই পারছি না, তোমরা বলো একটু না ধরতে পারলে কি হয়? কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, আর আমি দিদি ভাই ঠোঁটটা টানতে পেরেছি কি ঠিকঠাক সেটাও কমেন্টে জানিও। তো চলো এবার আমার দেখো হাল খারাপ করতে ছেড়ে দেবে এবার, তো নাও এবার আমার। তো আপ লোগোর কা কেসা লাগা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
এই দেখো, তুমি যেমন করো না ওরকম আমারও লাগে, কিন্তু আমি তোমার মতো করি না। তো এই দেখো মাছের ঠোঁট দেখেছো, দেখবা ফোন খুলে কিছু কিছু মেয়েদের দেখবার ঠোঁট গুলো ফুলিয়ে সে কি কদাকার দেখতে লাগে। সে সেরকম প্লাস্টিক সার্জারি করা লাগবে না, না এরকম এখানে দুটো পেরেক মেরে দিলে এরকম হয়ে যাবে, বিশাল মেরে দিতে হবে। দুষ্টু আচ্ছা, ওদের ঠোঁট গুলো ওরকম হয়ে গিয়ে যায় প্লাস্টিক সার্জারি না দিয়ে আবার ঠিক হয়ে যায়? কতদিন থাকে এগুলো? হ্যাঁ এই তো আসছি। হ্যাঁ দেখো কি বিশ্রী দেখতে তোমাদের সম্পাদিক। আমার আরেকবার করবে তারপরে হয়ে যাবে না? প্রচন্ড লাগছে বন্ধুরা। তো দেখো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আমার কিন্তু দিদিভাইকে ছোট্ট তখন তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার যখন ওনেরটা তো ভালো লাগে না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বলে আমার লাগে, আমার লাগে, আর দিদিভাই লাগে সেটা বলে না, দেখেছো? ভীষণ লেগেছে বন্ধুরা তোমাদের মজাদার ভিডিওটা বানাতে গিয়ে, খুব কষ্ট হচ্ছে। তো চলো যাই হোক, এই কষ্টটা কোনো কষ্ট হয় না যখন তোমরা অনেক লাইক, অনেক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দেবে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিই, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। টাটা বাই বাই। লিপস্টিকটা অর্ধেক তুলে দিয়েছে দিদি ভাই, টাটা।